স্কটল্যান্ডের গ্লাসগো শহরের একটি হোটেলে শ্রীকাখাত করে তিন পর্যটককে হত্যা করেছেন এক অভিবাসন প্রত্যাশী শুক্রবার দুপুরে হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারীও প্রাণ হারিয়েছেন তবে হামলাকারীর নাম পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি এ ঘটনায় পুলিশসহ ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর থেকে পুলিশ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানিয়েছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গ্লাসগোর এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন